হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেখো আমরা অলরেডি চ্যাপ্টার ধরে চারটে ক্লাস কমপ্লিট করেছি তার মধ্যে অলরেডি আমরা কমপ্লিট করেছি দেখো প্রথম কমপ্লিট করেছি আমরা হচ্ছে অ্যাভারেজ তারপরে কমপ্লিট করেছি সম্ভবত টাইম অ্যান্ড ওয়ার্ক তারপরে সূচক এবং করণী মানে শার্টস এবং ইন্ডিশেস এবং তারপরে করেছি অনুপাত সমানুপাত এই চারটে চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি এবং এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমরা করেছি বেসিক কনসেপ্ট এবং প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারের যা প্রশ্ন এসেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রায় লাস্ট ছ সাত বছরে যা প্রশ্ন এসেছে প্লাস ডাব্লিউ বিসিএস মেন্সের চ্যাপ্টার ধরে আমি কমপ্লিট করিয়ে দিয়েছি যা যা প্রশ্ন এসেছে সূচক করণী থেকে খুব বেশি প্রশ্ন আসেনি বলে আমি এটা করাইনি না নাহলে অনুপাত সমানুপাত সময় কার্য এবং অ্যাভারেজ থেকে যা যা প্রশ্ন এসেছে সব কমপ্লিট করা আছে এবং রিসেন্ট সময়ে সিএইচএসএল সিজিএল সিজিএল টিআর টু এম যা প্রশ্ন এসেছে সেগুলো আমরা প্রিভিয়াস ইয়ার ধরে কমপ্লিট করেছি প্লে যাবে চ্যাপ্টারগুলোর নাম সার্চ করবে পেয়ে যাবে ঠিক আছে তো আজকের আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা অ্যারিথমেটিকের তোমরা যারা অলরেডি পুরোনো স্টুডেন্ট তারা জানো আর যারা নতুন তাদেরকে বলতে চাই যে অ্যারিথমেটিকের ফাউন্ডেশান ভালো করে তৈরি করতে গেলে যেটা আমাদের মেনলি দরকার বা যেটা আমাদের সবার প্রথমে দরকার সেটা হচ্ছে রেশিও প্রপোর্শান এবং হচ্ছে পারসেন্টেজ বা শতকরা ঠিক আছে তো এবারে আমরা রেশিও প্রপোর্শন তো কমপ্লিট করে নিয়েছি আজকের এবার শুরু করবো পার্সেন্টেজ চলো শুরু করা যাক তো যদি তুমি আমাদের ক্লাসের পিডিএফ গুলো পেতে যাও বা বিভিন্ন এক্সামের পিডিএফ বা বিভিন্ন ইম্পর্টেন্ট গুলো পেতে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওকে চলো শুরু করি পার্সেন্টেজ এবং হচ্ছে রেশিওর যে আমরা বললাম যে এই দুটো চ্যাপ্টার একটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের রেশিও এবং আর একটা হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ ঠিক আছে মেনলি হচ্ছে পার্সেন্টেজ বা যেটাকে আমরা বাংলায় বলছি কি বলো শতকরা আমাদের মেন যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই রেশিও এবং পার্সেন্টেজটা তুমি বলতে পারো যে অ্যারিথমেটিকের হচ্ছে একদম ও আকখ বা ক্যালকুলেশন তুমি কতটা ফাস্ট করবে আগামী চ্যাপ্টারগুলোতে যেমন এই দুটোর উপরে ম্যাক্সিমামটাই হচ্ছে বেস করে আছে কারা তোমাকে আমি একটা আউটলাইন দিয়ে দিই ম্যাক্সিমাম তোমাদের ক্ষেত্রে সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে বড়ো প্রবলেমটা হয় সেটার কিন্তু বেসিকটা ঢুকে আছে এই শতকরা বা পার্সেন্টেজের কনসেপ্টের উপরে ম্যাক্সিমামই এই কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গিয়ে হোঁচট খেয়ে যায় কারণ ওখানে যে সূত্রটা বড়ো দেওয়া আছে অ্যামাউন্ট বের করার ওটা হচ্ছে একটা ভয়ানক আকার ধারণ করে এবং ওই এবং ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে তুমি শতকরার যদি প্রত্যেকটা পার্ট শতকরাতে যে কী ছোটো ছোটো কনসেপ্ট আছে তুমি যদি ওই কনসেপ্টগুলোকে ভালো করে রেডি করে নাও তাহলে কিন্তু ওই কম্পাউন্ড ইন্টারেস্টটার নাইনটি পার্সেন্ট অঙ্ক দেখবে না ঠিক আছে এরপরে যদি আমি দেখি এখান থেকে হচ্ছে কত প্রফিট অ্যান্ড হচ্ছে কত লস তারপরে হচ্ছে কি টাইম স্পিড এবং ডিস্টেন্স টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যেই হচ্ছে দুটো পার্ট আমি যদি বলি একটা হচ্ছে ট্রেনের অঙ্ক আছে আর একটা হচ্ছে কত বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক আছে ওকে নাম্বার সিস্টেম সম্পূর্ণ একটা আলাদা পার্ট ওর সঙ্গে রেশিও প্রপোর্শন পার্সেন্টেজের কোনো সম্পর্ক নেই কিন্তু বাদ বাকি যে রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট লস টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স এইগুলো কিন্তু একটার সঙ্গে আর একটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঠিক আছে অলরেডি রেশিও কমপ্লিট করেছি আজকের থেকে আমরা শুরু করছি ক্লাস ওয়ান সেটা হচ্ছে পার্সেন্টেজ প্রথমে যেরকমভাবে আমরা একদম গোড়া থেকে শুরু করি একদম যে শুধুমাত্র যোগ বিয়োগ জানে যে সমস্ত ছেলে তাদের জন্যই হচ্ছে আমার এই সেশনগুলো তৈরি করা যে কিভাবে একদম বেস লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত অঙ্ক করা যায় সেটা তোমাকে আমি করাবো ওকে অলরেডি রেশিও ক্লাস করিয়েছি সেখানে দেখেছো রেশিওর বেসিক কনসেপ্ট করানোর পরে সিজিএল সিজিএল টিআর টু লেভেলের প্রশ্নও কত সহজেই আমরা করতে পেরেছি জাস্ট একটু যখন কোয়েশ্চেন হায়ার স্ট্যান্ডার্ড হবে তুমি এইটুকু জানবে শুধু একটু হবে অঙ্কের কনসেপ্ট বলো বলো ওটা কিন্তু ম্যাক্সিমামটা কোনো চেঞ্জ হয় অঙ্ক না শুধুমাত্র ক্যালকুলেশন পার্টটা একটু হায়ার হার্ড হয়ে যাবে যখন তুমি লেভেল অফ ডিফিকাল্টিসটা বাড়বে ঠিক আছে চলো আজকের শুরু করি যে পার্সেন্টেজ বা শতকরা পার্সেন্টেজ আর শতকরা মোটামুটি ভাবে আমাদের যেভাবে আমরা হচ্ছে বেসিক কনসেপ্ট শিখবো বেসিক কনসেপ্টটা কমপ্লিট করে তারপরে আমরা কি করব টাইপ ওয়াইজ কোয়েশ্চেন দেখবো এবং আর একটা কথা বলে দিই আগের ক্লাসগুলোতে যেরকম ইংলিশ বাংলা ভার্সান আলাদা আলাদা করিয়েছি এবারে কিন্তু পুরোটা আমি তোমাকে ইংলিশ ভার্সান এবং বাংলা ভার্সান সাইমল্টেনিয়াসলি একসঙ্গে করাবো ইংলিশে প্রশ্ন থাকবে বাংলাতেও প্রশ্ন থাকবে ঠিক আছে প্রথম হচ্ছে আমরা করব হচ্ছে কনসেপ্টের ক্লাস ওকে কনসেপ্টের ক্লাস অ্যাটলিস্ট কনসেপ্টের ক্লাস লাগবে অ্যাটলিস্ট পাঁচটা ক্লাস লাগবে টাইপ ওয়াইজ কোশ্চেনের যখন আমরা ক্লাস করব টাইপ অ্যাটলিস্ট এখান থেকে টাইপ বেরোবে পার্সেন্টেজ থেকে টাইপের অঙ্ক বেরোবে অ্যাটলিস্ট সাতটা থেকে দশটা টাইপ বেরোবে যেটা আমরা কমপ্লিট করব অলমোস্ট চারটে ক্লাসে এরপরে পি ওয়াই কিউ সিরিজটা আমরা কি করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পি ওয়াই কিউ মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটে যা যা পরীক্ষা হয় সেটা পুলিশ হতে পারে গ্রুপ ডি হতে পারে মিসলেনিয়াস সার্ভিস হতে পারে সেটা কমপ্লিট করব তারপরে আমরা করব হচ্ছে কি ডাব্লিউ বি সি এস মেন্স ডাব্লিউ বিসিএস মেন্সের সলভ করবো তারপরে আমরা করব হচ্ছে কি তারপরে আমরা করব এসএসসি করব এসএসসির মধ্যে আমরা একটা পার্টেই ম্যাক্সিমাম রিসেন্ট যত এক্সাম এসে কোশ্চেন এসেছে সেরকম এই যে ডব্লিউ বলো এখানে বলো এখানে সবগুলোতে পঞ্চাশটা প্লাস করে কোশ্চেন থাকবে তারপরে আমরা করব হচ্ছে দেখো রেল করব রেল এখানেও প্লাস আমাদের কোশ্চেন থাকবে প্রায় পঞ্চাশটা এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ এখানে যা থাকবে থাকবে ওয়েস্ট বেঙ্গল পি কিউতে অ্যাটলিস্ট চল্লিশ প্লাস কোশ্চেন হয়ে যাবে তো এই করে এই টোটাল এই জায়গাটা থেকে আমাদের কোশ্চেন হয়ে যাবে প্রায় দুশো প্লাস কোশ্চেন যখন তোমাকে এখানে টাইপ ওয়াইজ কোশ্চেন করাবো ওই টাইপ ওয়াইজ কোশ্চেনও প্রায় হচ্ছে হান্ড্রেড প্লাস কোশ্চেন দাঁড়াবে মানে তুমি এই পুরো সিরিজটাতে তিনশোর উপরে কোশ্চেন পাবে এবং আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই কোশ্চেনগুলো তুমি করলে এই টাইপগুলো তুমি শিখে নিলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তুমি যে কোনো এক্সাম ইভেন তোমাকে আমি সিএইচএস এল সিজিএল পর্যন্তও তোমাকে আমি বলতে পারি যে কোনো অঙ্ক তোমার প্রবলেম হবে না ঠিক আছে চলো শুরু করি আজকের হচ্ছে আমরা শুরু করছি পার্সেন্টেজের ক্লাস ওয়ান প্রথমে আমরা আসি পার্সেন্টেজের জিনিসটা কি আমরা একটা জিনিস দেখেছি ভালো করে খেয়াল করো আমরা একটা জিনিস দেখেছি দেখো রেশিও ঠিক আছে আমাদের পার্সেন্টেজ এবং রেশিও ওতপ্রোতভাবে জড়িত জড়িত এবং আমাদের মেন যে ফান্ডাটা হচ্ছে পার্সেন্টেজের সেটা হচ্ছে কাজের সুবিধার্থে অঙ্ক করার সুবিধার্থে তোমাকে কোনো কোনো জায়গায় পার্সেন্টেজ থেকে রেশিও আবার কোনো কোনো জায়গায় রেশিও থেকে পার্সেন্টেজের কনভার্ট করতে হবে এবং কনভার্সন শিখে নিতে হবে ঠিক আছে ওকে তো চলো পার্সেন্টেজ কথাটার মানে কি একদম এক কথায় বলতে গেলে পার্সেন্টেজ হচ্ছে একশোর কত একশোর মধ্যে কত ওকে একশোর মধ্যে কত মানে এটা কি মানেটা হচ্ছে ধরো আমি বললাম এখানটাতে যে এর পাশে এর পাশে কত টাকা আছে এর পাশে হচ্ছে ধরো পঁচিশ টাকা আছে বিয়ের পাশে কত টাকা আছে এর পাশে কত টাকা আছে এর পাশে আছে টাকা টাকা কত আছে আমি বললাম বিয়ের পাশে আছে কুড়ি টাকা ঠিক আছে আমি বললাম বিয়ের পাশে টাকাটা এর টাকার শতকরা কত পার্সেন্ট বা শতকরা কত ভাগ কথাটা বুঝতে পারলে যেটা আমি তোমাকে বাংলায় বলি বিয়ের টাকাটা এর টাকার শতকরা কত ভাগ ঠিক আছে ইংলিশে বললে কি হবে বিজ মানি হাউ এজ মানে বিয়ের টাকাটা এর টাকার কত পার্সেন্ট ঠিক আছে তো আমরা এটা কি করতাম যে পার্সেন্টেজ কথা মানে হচ্ছে আমরা বলতাম যে একশো তে কত একশো তে কত একশো তে কত বা এটা যখন আমাকে বলা বলা হতো যে কোনো একটা সংখ্যা ধরো আমি বললাম ফাইভ পারসেন্ট তার মানে সেখান থেকে আমি এটা বলতাম যে একশোর মধ্যে কত একশোর মধ্যে হচ্ছে পাঁচ পাঁচ পার্সেন্ট কথার মানে হচ্ছে কত স্যার একশোর মধ্যে হচ্ছে পাঁচ ঠিক আছে এইটাকে রিপ্রেজেন্টেশন করতে হবে তোমাকে বিভিন্নভাবে এবং সেখান থেকেই আসবে এইটা ফাইভ পার্সেন্ট থেকে কিভাবে আমরা যেতে পারি এই রেশিওতে আবার রেসিওকে দেখে আমরা কিভাবে পার্সেন্টেজে আসতে পারি ওটাই হচ্ছে আজকের ক্লাসের টপিক ঠিক আছে দেখো আমাকে বলেছে এর পাশে যদি টাকা থাকে এর পাশে যদি স্যার এক টাকা থাকে বিয়ের পাশে কত হবে বলো কুড়ি বাই পঁচিশ আমাকে বলেছে বিয়ের টাকা এর টাকার শতকরা কত ভাগ শতকরা মানে হচ্ছে কত একশোতে কত তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এটা যদি আমি বলি একশোতে কত হবে শতকরা যদি বলা হয় ইন্টু কত হবে একশো তাহলে এখানে আমরা কী লিখবো এখানে হচ্ছে আমরা লিখব হচ্ছে পার্সেন্টেজ তাহলে তাহলে দেখো পঁচিশ চারে একশো আমরা বলবো কত এইটটি পার্সেন্ট ওকে আমরা বলবো কি বলো এইটটি পার্সেন্ট ঠিক আছে এবারে আবার একটা জিনিস খেয়াল করো যখন তুমি এই এইটটি পার্সেন্টকে এইটটি পার্সেন্ট কথাটা আমি বলছি তখন আমি কী বলছি স্যার এইটটি পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে কত একশোর মধ্যে কত একশোর মধ্যে আসি কুড়ি দিয়ে কাটলে কত হবে কুড়ি চারে আশি দেখো কুড়ি পাঁচে একশো এখানে যদি তুমি এইটাকে অনুপাত বার করো দেখো কুড়ি কত হবে চার পাঁচ চারে কুড়ি দেখো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সেটা এখানে যদি তুমি দেখো যে এ এটা বি আমি বললাম এর রেসপেক্টে বি কত পার্সেন্ট আছে এ দেখো কত আছে এ হচ্ছে পাঁচ ইউনিট আর বি হচ্ছে দেখো কত চার ইউনিট ঠিক আছে ওকে আর একটা জিনিস তুমি খেয়াল করে দেখো যখন এখানটাতে আমি পার্সেন্টেজ চিহ্নটা লিখছি এখানে দেখো বাইরে থেকে কিন্তু এটা পারসেন্টেজ চিহ্ন লেখার জন্য একটা কিন্তু একশো কে আমি নিয়ে আসলাম ওকে আবার এখানে দেখো পারসেন্টেজ চিহ্নটাকে যখন আমি তুলে দিচ্ছি দেখো তখন আমরা কি করছি একশো দিয়ে কি করছি বলো ভাগ করছি এটাই হচ্ছে এখানকার প্রবলেম যে মেন কখন পার্সেন্টের চিহ্ন আনছি কখন পার্সেন্ট চিহ্নকে দিচ্ছি মানে এটা কি ধরো কোনো জায়গাতে এরকম আছে দুই বাই চার দুই বাই চারটা অ্যাকচুয়ালি কি বা তিন বাই চার তিন বাই চারটা একচুয়ালি কি স্যার আমি বলবো তিন বাই চার হচ্ছে তিন অনুপাত চারকে আমি লিখতে পারি তিন বাই চার লিখতে পারি ঠিক আছে এবারে একে আমরা বলছি কি স্যার পার্সেন্টের চিহ্ন যোগ করব মানেটা কি আমরা দেখি চারের মধ্যে তিন একশোর মধ্যে কত তাহলে যদি আমি এটা লিখি যে এটা চার আর এটা তিন আমি বললাম এটা হচ্ছে কি রাম আর এটা হচ্ছে রাহুল আমি বললাম রাহুলের টাকা রামের টাকার কত অংশ তাহলে আমি যদি বলি যার রেসপেক্টে জিজ্ঞেস করা হয় সেটা কোথায় থাকে থাকে আমি বলছি রামের টাকা যদি চার ইউনিট হয় রাহুলের টাকা তিন ইউনিট রামের টাকা যদি এক ইউনিট হয় রাহুলের টাকা কত হবে তিন বাই চার আমি বলেছি রাহুলের টাকা রামের টাকার শতকরা কত অংশ তাহলে শতকরা মানে কত একশোতে কত হবে এটা কত হবে তিন বাই চার দেখো ইন্টু হান্ড্রেড এবং যখনই ইন্টু হান্ড্রেড করে দিচ্ছি তখন আমি বলছি শতকরা এত একশোতে যখনই কোনো একটা উত্তর বেরোচ্ছে একশোর রেসপেক্টে বেরোচ্ছে তো সেটাকেই আমরা বলছি কী বলো পারসেন্টেজ এবারে এখানে কয়েকটা জিনিস ভাব যে আমি ধরো তোমাকে বললাম যে তোমার পাশে কত টাকা আছে তুমি বললে রাহুলের পাশে যা টাকা আছে স্যার আমার পাশে তার টেন পার্সেন্ট টাকা আছে তাহলে আমি বললাম রাহুলের পাশে যা টাকা আছে ওর পাশে টেন পার্সেন্ট টাকা আছে এবারে এই যে টেন পার্সেন্ট টাকাটা কতটা হতে পারে এটা কিন্তু আমি ইনিশিয়ালি বলতে পারবো না যতক্ষণ না রাহুলের পাশে কত টাকা আছে জানতে পারি কারণটা কি রাহুলের পাশে একশো টাকা থাকতে পারে টেন পার্সেন্ট মানে কি একশোর মধ্যে দশ টাকা আবার রাহুলের পাশে এক কোটি টাকাও থাকতে পারে এক কোটি টাকার দশ পার্সেন্ট মানে কত হবে তুমি বুঝতে পারবে দুটো কি এক জিনিস একশো টাকার দশ টাকা আর এক কোটি টাকার মধ্যে টেন পার্সেন্ট দুটো এক জিনিস নয় কিন্তু সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যখন পার্সেন্টেজ কথাটা বলছি তুমি ভালো করে খেয়াল করো তখন কিন্তু আমাকে একটা একশো দিয়ে যা থাকুক না কি না এটা একটা ভগ্নাংশ থাকুক এটা একটা ডেসিমেল থাকুক এটা একটা নাম্বার থাকুক যাই থাকুক আমাকে কি করতে হচ্ছে একটা একশো দিয়ে গুণ করতে হচ্ছে ভালো করে দেখো চার দিয়ে কাটলে কত হবে স্যার চার পঁচিশ একশো তার মানে পঁচিশ দিনে কত হবে পঁচাত্তর কত হবে পঁচাত্তর পারসেন্ট ঠিক আছে ওকে তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো আমরা এখানে তিন বাই চার এটা কি ছিল বলো এটা ছিল একটা কি রেশিও ছিল তিন বাই চার ছিল একটা রেশিও তাহলে রেশিওটা কোথায় কনভার্ট হলো কনভার্ট হলো কোথায় দেখো পার্সেন্টেজ এটাই হচ্ছে আমাদের মেন দেখার দরকার রেশিও থেকে পার্সেন্টেজ কিভাবে কনভার্ট করব। আর কোনো সংখ্যাকে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করব। সেটা রেশিও হতে পারে আর সেটা আমাদের যা খুশি হতে পারে এক্সাম্পল হিসাবে কি বললাম আমরা কাদের কাদের কনভার্ট করছি দেখো একটা নর্মাল নাম্বার নর্মাল কি বললাম এটা নাম্বার নাম্বার কি ধরো আমি বললাম থ্রি একটা হচ্ছে রেশিও একটা হচ্ছে রেশিও রেশিও কত তিন অনুপাত দেখো পাঁচ আর একটা হচ্ছে ডেসিমেল টু এদেরকে প্রত্যেকে আমি কোথায় ট্রান্সফার করবো তো এদেরকে প্রত্যেককে আমি ট্রান্সফার করবো এইখানটাতে শতকরাতে শতকরা বা এদের প্রত্যেকের পাশে একটা করে পার্সেন্টেজ বা আমি এদের প্রত্যেককে পার্সেন্টেজ হিসেবে লিখব ঠিক আছে এবার আমি তোমাকে কি বললাম পার্সেন্টেজ কথাটা আসা মানেই বাইরে থেকে আমি কত গুণ করব একশো গুণ করবো দেখো এই চিহ্ন আসা মানেই আমি একশো গুণ করবো তার মানে এটা কত হবে স্যার এটা হবে থ্রি ইন্টু হান্ড্রেড তার মানে এটা আমার উত্তর কত হবে স্যার এটা হচ্ছে তিনশো পারসেন্ট ঠিক আছে স্যার থ্রি ইস্টু ফাইভ থ্রি ইস্টু ফাইভ মানে আমি লিখতে পারি স্যার তিন বাই পাঁচ পার্সেন্টেজ মানে বাইরে থেকে একশো গুণ করলে কত হবে পাঁচ কুড়ি তো স্যার এটা কত হচ্ছে ঠিক আছে থ্রি পয়েন্ট টু কত হচ্ছে থ্রি পয়েন্ট টু পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু হান্ড্রেড হবে এটা হচ্ছে কত পার্সেন্টেজ হবে তার মানে এটা কত হবে দশমিক আছে দুটো শূন্য মানে থ্রি টু জিরো পারসেন্টেজ এটাই হচ্ছে তোমার প্রথম শেখার মতো জিনিস যে নর্মাল একটা যে কোনো সংখ্যা যে কোনো ভগ্নাংশ যে কোনো একটা ডেসিমাল তাকে কী করবো আমরা ট্রান্সফার করবো কোথায় পার্সেন্টেজে ট্রান্সফার করবো সংখ্যা থেকে টান পার্সেন্টেজ থেকে সংখ্যা এইটাই হচ্ছে তোমার প্রথম বেসিক জিনিস যেটাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তারপরে তো অনেক কিছু বড়ো বড়ো জিনিস আছে পার্সেন্টেজ সাকসেসি বুমুক তুমুক যেগুলো তোমরা নর্মালি অঙ্ক করতে এসে যারা একটু পুরোনো আছো যারা যেগুলো শিখেছো সেগুলো তো অনেক পরে যারা একদম বেস লেভেল শিখতে চাইছো এগুলোই হচ্ছে একদম বেশ এরপরে আমরা আস্তে আস্তে ডোজ বাড়াবো কিভাবে দেখবো যে আস্তে আস্তে আমরা একদম লেভেল হাই করতে পারি ঠিক আছে তাহলে আমি আর একটা বার এক্সাম্পল দিচ্ছি যে কোনো সংখ্যা তাকে আমরা কি করতে পারি পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতে পারি যে কোনো এনিতে ধরো আমার কাছে আছে তিন বাই দুই স্যার পার্সেন্টেজে কনভার্ট করুন আমি কি করব সিম্পল একটা একশো গুণ করব। আর বাইরে কি করব পার্সেন্টেজ বসিয়ে দেবো গুণ করলে কত হবে দুই পাঁচে দশ এটা কত হলো একশো পঞ্চাশ পার্সেন্টেজ হলো আমাকে কোথাও দেওয়া আছে স্যার থ্রি পয়েন্ট টু এইট নাইন এই সংখ্যাটাকে স্যার পার্সেন্টেজে কনভার্ট করুন তো আমি বলবো স্যার থ্রি পয়েন্ট সঙ্গে কী হবে পার্সেন্টেজ হবে দশমিক কী হবে থ্রি টু কারণ কোনো সংখ্যাকে দুটো শূন্য আছে এবং সংখ্যা দিয়ে গুণ করলে দশমিকের হয় দুটো ডান দিকে চলে আসে এটা হয় স্যার রেশিওকে পার্সেন্টেজে কনভার্ট করুন তো এটা তো ভগ্নাংশ হলো যে কোনো সংখ্যা ধরুন হচ্ছে নয় তাকে পার্সেন্টেজে কনভার্ট করবো ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ মানে কি হবে নয় ইন্টু হান্ড্রেড মানে কত হবে এখন নশো পার্সেন্ট ঠিক আছে যে কোনো সংখ্যা তাকে আমরা কি করলাম তাকে আমরা ট্রান্সফার করে দিলাম কোথায় পার্সেন্টেজ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে ডেসিমুল হতে পারে আবার এরকম মিক্সড ফ্যাকশান হতে পারে যেমন হচ্ছে আমি ধরো বলি যে তিন পূর্ণ

আমি এবারে বলছি এবারে আমি বলছি যে স্যার পার্সেন্টেজ থেকে আমরা এবারে কনভার্ট করব। কোথায় কনভার্ট যে কোনো জায়গায় হতে পারে পার্সেন্টেজ থেকে কোথায় কনভার্ট হবে সেটা কিন্তু আমি দেখে বলতে পারবো না এখানে যেরকম কি আমি বলছি যে এটা নাম্বার নাম্বার থেকে স্যার পার্সেন্টেজ হচ্ছে এটা হচ্ছে স্যার ভগ্নাংশ পার রেশিও সেখান থেকে পার্সেন্টেজ হচ্ছে এবারে তুমি ভাবো যদি আমি তোমাকে একটা পার্সেন্টেজ দিই ধরো প্রথমে খুব সহজ দিলাম স্যার টোয়েন্টি পার্সেন্টকে নর্মাল নাম্বারে কনভার্ট করুন তো প্রথম কথা হচ্ছে পার্সেন্টেজ চিহ্নটা নিয়ে আসা জোর করে পার্সেন্টেজ চিহ্নটাকে তুলে দেওয়া এটা হচ্ছে আমাদের মেন ফাংশন তাহলে মেন দেখো পার্সেন্টেজ চিহ্ন তুলে দেওয়া মানে সব সময় জানবে কি একশো দিয়ে ভাগ করা কারণ কি কারণটা কি কারণটাই হচ্ছে আমাদের ডেফিনেশন যে পার্সেন্টেজ তুমি হয় চিহ্ন লিখো না হলে তুমি বের করো একশোর মধ্যে কত ধরো তোমাকে আমি বললাম কত স্যার এইট পয়েন্ট তার মানেই আমি বুঝতে পারছি যে এটা আমার উত্তর আছে কত একশোর কত হবে মধ্যে হবে আমি ধরো কোথাও বললাম কত স্যার পার্সেন্টেজ দেওয়া আছে আমরা কোথায় বললাম দুই বাই তিন পার্সেন্ট হতে পারে তো আমি বলবো স্যার দুই বাই তিন কতর মধ্যে একশোর মধ্যে এইটা হচ্ছে মেন গল্প দেখো এবারে তুমি এটাকে সিম্পলিফাই করলে কিন্তু তুমি রেশিও পেয়ে যাও ঠিক আছে কিভাবে দেখো সিম্পলিফাই করলে শূন্য শূন্য কেটে দাও দু পাঁচে দশ তো স্যার আমরা কত পেলাম ওয়ান বাই পাঁচ পেলাম ওয়ান বাই পাঁচ এটা একটা কি এটা হচ্ছে আমাদের একটা দেখো ভগ্নাংশ এটা হচ্ছে আমাদের কি বলো ভগ্নাংশ আবার একে আমরা দশমীকেও প্রকাশ করতে পারি একে আমরা দশমিকও প্রকাশ করতে পারি যেমন কি এক বাই পাঁচ মানে স্যার কত হবে এককে যদি কেউ না জানো এইভাবেও করো দশমিক দিলে শূন্য পাঁচ দুই স্যার দশ হবে জিরো পয়েন্ট টু হবে এটা হচ্ছে কি হলো পার্সেন্টেজ থেকে আমি কোথায় কোথায় প্রকাশ করলাম ভালো করে দেখো পার্সেন্টেজ থেকে আমি কনভার্ট করলাম কোথায় রেশিওতে কিভাবে স্যার এক বাই পাঁচ বেরিয়েছে এক বাই পাঁচ মানে স্যার আমরা লিখতে পারি ওয়ান ইস টু ফাইভ লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি কোথায় দশমিকে দশমিকে দশমিকটা স্যার কি দশমিকটা হচ্ছে জিরো পয়েন্ট অতএব পার্সেন্টেজ থেকে আমি ডেসিমেলে যেতে পারি পার্সেন্টেজ থেকে আমি রেশিওতে যেতে পারি ঠিক আছে এবার দেখো যদি আমাদের এরকম থাকে যে সিম্পল দিল কত স্যার দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট মানে আমি লিখতে পারি স্যার দুশো বাই হান্ড্রেড সিম্পলিফাই করলাম কত হলো স্যার দুই হলো দুইকে স্যার আমি লিখতে পারি দুই বাই ওয়ান লিখতে পারি তার মানে স্যার রেশিও কত টু ইস টু ওয়ান ঠিক আছে ধরো কোথাও এরকম আছে থ্রি ফাইভ আমাকে বললো ওয়ান টু জিরো পার্সেন্ট কত হবে স্যার একশো কুড়ি হবে পার্সেন্টের চিহ্ন তুলে দিতে গেলে একশো দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় শূন্য শূন্য কাটলাম স্যার বারো বাই দশ মানে আমি লিখতে পারি ওয়ান পয়েন্ট টু লিখতে পারি পারি কি পারি না বারো বাই দশ মানে কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে কত হয় দশমিকের ঘর একটা বাঁ দিকে সরে আসে এখানে দশমিক নেই মানে বারোর পরে আছে একটা এদিকে সরে আসবে ওয়ান পয়েন্ট টু অথবা স্যার আমি এটাকে লিখতে পারি বারো বাই দশ দুই ছয় বারো দু পাঁচে দশ তার মানে আমরা লিখতে পারি কত ছয় অনুপাত পাঁচ ঠিক আছে ওকে এই গেলো হচ্ছে আমরা কনভারশান পার্সেন্টেজে প্রকাশ করা পার্সেন্টেজটাকে নর্মাল সংখ্যাতে দশমীকে ভগ্নাংশতে ডেসিমেলে যে কোনো জায়গাতে প্রকাশ করা এই গেলো হচ্ছে আমাদের একদম বেসিক লেভেলের জিনিস এটা কারো কারো মনে হতে পারে যে স্যার এইসব জিনিস কোথায় কাজে লাগবে যারা ভাই অ আ প্রথম শেখে তাদের প্রত্যেকটাই ওদের দরকার হয় ঠিক আছে না তুমি এই জিনিসটা যদি না জানো আস্তে আস্তে আমরা ডোজ বাড়াবো তখন বুঝতে পারবে যে এইগুলোর ইম্পর্টেন্স কি আছে ঠিক আছে আমার কাছে ক্লিয়ার হলো তাহলে একটা জিনিস আরেকবার বলে দিই যে একটা নর্মাল নাম্বার আছে সেখান থেকে আমাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে আর একটা হচ্ছে কি পার্সেন্টেজে থেকে আমাকে নাম্বারে কনভার্ট করতে হবে যেমন কি একটা বললাম ধরো এখানে সংখ্যা নাম্বার মানে এখানে আমার তিনটে ভাগ করতে পারি নাম্বার মানে একটা হচ্ছে কি এখানে রেশিও করতে পারি একটা করতে পারি একটা হচ্ছে কি করতে পারি আমি ফ্র্যাকশান করতে পারি বা ভবনাংশ করতে পারি আর একটা আমরা করতে পারি কি ডেসিমাল ডেসিমাল ঠিক আছে ওকে তো এবারে তুমি একটা জিনিস দেখো রেশিও থেকে আমি কি করব যদি তোমাকে রেশিও থেকে পার্সেন্টেজে নিজেদের বলে স্যার রেশিও ধরো দেওয়া আছে থ্রি ইস টু ফোর পার্সেন্টেজ কত হবে স্যার থ্রি বাই ফোর ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ হলে কত চার পঁচিশ পঁচিশ দিনে কত হবে পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে ফ্র্যাকশান যেটাই রেশিও সেটাই ফ্র্যাকশান সেটাই ডেসিমাল ফ্রাকশান ধরো কত আছে রেশিওটাকে ফ্র্যাকশান হিসেবে যদি লিখি স্যার তিন বাই চার পার্সেন্টেজ নিয়ে আসা মানে বাইরে থেকে একটা একশো গুণ করতে হবে সিম্পলিফাই করলে স্যার পঁচিশ হবে পঁচিশ দিনে কত হবে পঁচাত্তর পার্সেন্ট স্যার তিন বাই চারকে ডেসিমেলে তিন বাই চারকে ডেসিমেলে লিখলে কত হবে পয়েন্ট সেভেন ফাইভ হবে পয়েন্ট সেভেন ফাইভকে পার্সেন্টেজে কনভার্ট করলে ইন্টু হান্ড্রেড করবো তার মানে দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে এই তিনটে জিনিস তো কেউ আলাদা নয় রেশিও ফ্র্যাকশন আর ডেসিমাল এই তিনটে জিনিস প্রত্যেকটাই হচ্ছে কি একই জিনিস এটা হচ্ছে একটা নাম্বার ঠিক আছে পার্সেন্টেজ থেকে আমরা কোথায় যাব পার্সেন্টেজ থেকে স্যার যাবো নাম্বার পার্সেন্টেজ যেমন কি ধরো আমি বললাম স্যার এটা কত আছে এটা আছে ধরো টুয়েলভ পার্সেন্ট তো এবারের নাম্বার কত হবে এবার টুয়েলভ আমি তিনটে ভাগে নিয়ে যেতে পারি রেশিওতে নিয়ে যেতে পারি ডেসিমেলে নিয়ে যেতে পারি ভগ্নাংশতে নিয়ে যেতে পারি বা ফ্র্যাকশানে নিয়ে যেতে পারি বারো পার্সেন্ট মানে স্যার আমি কী করবো পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় চার তিনে ১২ চার 25 তার মানে এই তিন বাই পঁচিশকে আমি বিভিন্নভাবে লিখতে পারি এটা এইভাবে যদি ছেড়ে দিই এটা হয়ে যাবে কি ফ্র্যাকশান আমি যদি এটাকে এইভাবে লিখে দিই তিন অনুপাত পঁচিশ তো এটা হয়ে যাবে রেশিও আর তিনকে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি কত হবে দশমিক দিলে শূন্য পঁচিশ এক হাজার পঁচিশ আর এটা কত হবে পাঁচ নামবে পঁচিশ দুই পঞ্চাশ তার মানে কত হবে জিরো পয়েন্ট ওয়ান টু সেখানে কি হলো ফ্র্যাকশান রেশিও ডেসিমাল কোথা থেকে পার্সেন্টেজ থেকে ওখানে মেন মুদ্রা কথা হচ্ছে আমাদের বা মেন কথা হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ চিহ্ন কাউকে দিতে গেলে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিতে গেলে কোথাও একটা পার্সেন্টেজ চিহ্ন আমি দেখতে পাচ্ছি তুলতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে ওকে ক্লিয়ার হলো এর পরে আমরা যেটাতে যাবো দেখো সেটা হচ্ছে কি এই জিনিসটা পুরো পার্সেন্টেজের হচ্ছে মেন জায়গা এটা কি ভালো করে কথাটা দেখো এখানে কি লিখছি আমি হ্যালো বুড়া থাক কি বলা হলো দুশো এর তিরিশ পার্সেন্ট মানে যেটাকে আমরা ইংলিশে লিখতে পারি কি টু হান্ড্রেড অফ থার্টি পার্সেন্ট অথবা এটাকে আমি লিখতে পারি টু হান্ড্রেড ইচ ইনক্রিজড বাই টোয়েন্টি পার্সেন্ট এই হচ্ছে দুটো জিনিস এই দুটো জিনিসকে যে যতভাবে অ্যাকোয়ার করে নিতে পারবে তুমি জানবে পার্সেন্টেজে তার আর কোনো প্রবলেমই নেই ঠিক আছে কিন্তু এবারে প্রবলেম তৈরি করবে কোথায় কোথায় তৈরি হবে প্রবলেমটা প্রবলেমটা তৈরি হবে এখানটাতে তৈরি হবে এই জায়গাটাতে হচ্ছে মেন প্রবলেম তৈরি হবে এই যে পার্সেন্টেজটা এটা হচ্ছে একদম বেস মডেল যদি তোমাকে বলা হয় একটা গাড়ির বেস মডেল তুমি যদি টপ মডেলে যেতে চাও তো একই কালারের উপরে আলাদা আলাদা ডিজাইন পাবে সেটা হচ্ছে রকম এখানে তোমাকে বললো যে ইনক্রিজ হলো এবারে এইটাকে বেশ করে তুমি কত রকম ভাবে জিনিস পেতে পারো তোমাকে আমি দেখাই দেখো এখানে দুশো তো তো আমি দুশোই লিখি বোঝার জন্য দুশো এর এখানে কি আছে অফ দিয়ে তোমার কত ছিল কোন টোয়েন্টি পার্সেন্ট ছিল এক নম্বর এখানে টোয়েন্টি পার্সেন্টের জায়গায় তোমাকে এরকম দিতে পারে এখানে দুশো পারসেন্ট দুশো অফ তোমাকে এরকম দিতে পারে ওকে তোমাকে এরকম দিতে পারে দেখো আস্তে আস্তে তুমি এই জায়গাগুলোকে দেখো কত ভাবে আমি রিপ্রেজেন্ট করলাম প্রথমে সিম্পল ভাবে বললাম দুশোর কুড়ি পার্সেন্ট কত হবে একটা সংখ্যা তার কুড়ি পার্সেন্ট মানে তুমি যদি এইভাবে ভাবো একটা রুটি তার একটা টুকরো বুঝতে পারলে একটা পিৎজা তাকে অনেকগুলো ভাগ করা হয়েছে তার মধ্যে একটা পার্ট ওকে এই হচ্ছে মেন কনসেপ্ট এবারে পর তুমি দেখো কোথাও কুড়ি পার্সেন্ট ষোলো পূর্ণ 2 তিন পার্সেন্ট চারশো দশমিক তিন এখানে দেখো দুশোর পঁচিশ পার্সেন্ট তার সঙ্গে কোনো একটা সংখ্যা আছে দুশো থাকতে পারে ধরো তিনশো হলো তিনশো থার্টি থ্রি পূর্ণ তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট আস্তে আস্তে জটিলতা এইভাবে বৃদ্ধি পাবে আবার এই একই রকমের জিনিস দেখো তোমাকে কোথাও এরকম দেবে ফোর থ্রি টু পার্সেন্ট অফ অফ তোমাকে দেবে হচ্ছে ফিফটি ওকে আবার তোমাকে এরকম দেবে ফোর থ্রি টু পার্সেন্ট অফ এইগুলো হচ্ছে আমাদের মেন জিনিস যেগুলো দেখার এবং একটা একটা করে তোমাকে পার্ট বাই পার্ট এগোতে হবে আবার এর উপরেই তোমাকে আবার একভাবে প্রশ্ন হবে কি এখানে দেখো দুশো আমি দিচ্ছি একটা নাম্বার দিচ্ছি তুমি দুশো জায়গায় অন্য কিছু নাও তুমি পাঁচশো নাও পাঁচশো কুড়ি নাও পাঁচশো কুড়ি অফ তোমাকে ধরো এরকম টোয়েন্টি টু পার্সেন্ট দিল আবার অফ দিয়ে তোমাকে দিল হচ্ছে সিক্সটি সিক্স আবার ধরো আর একটা প্রশ্ন অফ তোমাকে দিলো হচ্ছে কত ওয়ান ওয়ান টেন পার্সেন্ট এই যে জিনিসগুলো এই যে এইগুলোর উত্তর তুমি যত তাড়াতাড়ি বের করা শিখে নিতে পারবে তুমি জানবে যে অঙ্ক তোমার তত তাড়াতাড়ি হবে এটাই হচ্ছে পার্সেন্টেজের একদম বেস লেভেলের জিনিস যে দুশোর উত্তর বার করতে পারি দেখে দেখে বলবো স্যার হবে একদম দেখে বলতে পারবো এই জিনিসগুলো তোমাকে রপ্ত করতে হবে এবং এটাই হচ্ছে আমরা শিখব ঠিক আছে ভাই ওকে তো চলো এইগুলোতে যাওয়ার আগে প্রথম হচ্ছে তোমাকে আমি এইগুলোতে যাওয়ার আগে তোমাকে আমি পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কোন সংখ্যার এত পার্সেন্ট কথাটা কি বললাম যে ধরো এখানে একটা সংখ্যা আছে এর এর আমি বললাম কত পারসেন্ট বলো টেন পার্সেন্ট ঠিক আছে এখানে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে তার টেন পার্সেন্ট ওকে এবারে তুমি একটা জিনিস দেখো আমি যখন তোমাকে এখানে একটা সংখ্যা বলছি যে এখানে কোনো একটা নাম্বার আছে এখানে কোনো একটা নাম্বার দেখো তার টেন পারসেন্ট তার 15% तार 20% तार 25% तार 30% तार হচ্ছে 35% तार হচ্ছে 40% तार হচ্ছে 50% तार হচ্ছে কত तो 60% আমি বলেছি तार হচ্ছে 70% হচ্ছে আমি বললাম হান্ড্রেড মাঝে আরো আছে ফিফটি আছে সেভেন্টি এগুলো একটা আছে আমি যদি এইখানে আর একটু অন্যরকম গন্ডগোল করে দিই যেমন কি এখানে কত ছিল দশ আছে আমি এইখানে আর একটা দিয়ে দিলাম এগারো পূর্ণ এক নয় পার্সেন্টেজ এখানে তোমাকে আমি দিয়ে দিলাম ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্টেজ এখানে তোমাকে দিয়ে দিয়ে দিলাম

কোনো একটা সংখ্যা তার এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্টেজ কোনো একটা সংখ্যা তার পনেরো পার্সেন্ট ওকে এখানে দেখো একটা দল হচ্ছে নর্মাল সংখ্যা যেমন তোমাকে আমি এইটাকে পাশে রেখেই তোমাকে বলে দিই একটা দল হচ্ছে এরকম দাঁড়াবে যারা হচ্ছে পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে যেমন আমি একদম শুরু করি পাঁচ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পারসেন্ট পঁচিশ পারসেন্ট তিরিশ পারসেন্ট পঁয়ত্রিশ পারসেন্ট চল্লিশ পারসেন্ট একটা দল রিপ্রেজেন্ট করবে এইভাবে আর একটা দল রিপ্রেজেন্ট করবে দেখো এইভাবে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্টেজ তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্টেজ ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্টেজ ওকে আট পূর্ণ এক বাই আট পারসেন্টেজ নয় পূর্ণ এক বাই এগারো তাহলে দুটো পারসেন্টেজ নিশ্চয়ই পার্থক্য দেখতে পাচ্ছো ওকে দেখতে পাচ্ছো আজকের আমরা শুধু দেখবো এই দিকের পারটা ওকে পরের দিন আমরা দেখবো কোনটা এই দিকের পাটটা তোমাদের মাথায় এই জিনিসগুলো যদি এখনও ঘুরতে থাকে যে স্যার সাকসেসিভ কবে শিখবো সাকসেসিভ ডিক্রিজ কবে শিখবো ভাই ওগুলো হচ্ছে জলভাত জিনিস আগে এই জিনিসগুলোকে শিখে নাও তারপরে যখন তুমি দেখবে ওইগুলোতে যাবে না তখন তুমি চুটকিতে তোমার অ্যান্সার হবে তার জন্য তোমাকে এক্সট্রা কিচ্ছু করতে লাগবে না ওকে তো এবার দেখো আমরা কোনো সংখ্যার ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টেন পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড ইলেভেন পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন পার্সেন্ট এগুলোকে আমরা কীভাবে বের করতে পারি ওটা হচ্ছে মেন দেখার দরকার ওকে দেখো কোনো সংখ্যা ধরো আমি একটা নর্মাল সংখ্যা নিলাম যে এখানটায় আছে কত স্যার থ্রি তার হচ্ছে কত টেন পারসেন্ট ওকে তো এইখান থেকে আমাদের সংখ্যাটা হচ্ছে বের করতে হবে যে এটা কত হবে তার মানে অ্যাকচুয়ালি কি তিনশো কুড়ির দশ পার্সেন্ট কতটুকু হয় সেটা আমাকে আমাকে বার করতে হবে তোমাকে যদি প্রশ্ন এরকম দিত আমরা ছোটোবেলায় যদি থাকতাম আমাদের কি থাকতো বলো তিনশো কুড়ি এর যদি আমাকে বলতো যে এর দশ পারসেন্ট কত হবে কত হবে বলো কিভাবে করতাম তিনশো কুড়ির দশ পার্সেন্ট মানে আমি বলতাম স্যার একশোতে যদি দশ হয় একে হবে দশ বাই একশো আর তিনশো কুড়িতে কত হবে আমরা ছোটবেলা এইভাবে করতাম না তিনশো কুড়িতে ইন্টু দেখো তিনশো কুড়ি এবারে শূন্য শূন্য বাদ দিতাম কত হতো থার্টি টু হতো ঠিক আছে পুরো রুটির মধ্যে থেকে তোমাকে জানতে চাইলো যে ও দশ পার্সেন্টটা কত হবে তুমি আমাকে বলো ওকে এবারে ভালো করে তুমি একটা জিনিস খেয়াল করো আমরা যখন এইগুলোকে করতাম কিভাবে করতাম ছোটবেলায় করলে আমরা এটাকে করতাম স্যার তিনশো কুড়ি ইন্টু দশ পার্সেন্ট মানে কি স্যার দশ পার্সেন্ট মানে হচ্ছে পার্সেন্টের চিহ্ন তুলে দিলে নিচে কি করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় এটা আমরা অলরেডি এক্ষুনি শিখে এলাম ঠিক আছে তো এখানে যদি আমরা পার্সেন্টেজটাকে এবারে শূন্য শূন্য কাটি তার মানে আমরা এখানে কত পাচ্ছি আমরা পাচ্ছি স্যার বত্রিশ পাচ্ছি ঠিক আছে কোন সংখ্যার দশ পার্সেন্ট আমরা কত পেলাম ওই যে বত্রিশ তিনশো কুড়ি সংখ্যাটা দশ পার্সেন্ট কত পেলাম বলো বত্রিশ পেলাম ঠিক আছে আচ্ছা এবারে তুমি আর জিনিস বের করো তো যে স্যার তিনশো কুড়ি পার্সেন্ট অফ বা আমি গুণ বললাম তিনশো কুড়ি পার্সেন্ট দশ তার মানে আমি স্যার বলতে চাইছি যে দশের দশের তিনশো কুড়ি পার্সেন্ট হ্যাঁ কিনা তার মানে আমি এখানে কি লিখবো দশ লিখবো কিন্তু তিনশো কুড়ির সঙ্গে পার্সেন্টেজ আছে মানে আমরা লিখতে পারি স্যার তিনশো কুড়ি বাই একশো সিম্পলিফাই কি হবে শূন্য শূন্য কাটলাম এখানে শূন্য শূন্য কাটলাম দেখো অ্যান্সার হচ্ছে কত সেই বত্রিশই হচ্ছে কিন্তু অ্যান্সার বুঝতে পারলে কথাটা কি বললাম তার মানে হচ্ছে যে পার্সেন্টেজ গুণের সময় যে কারুর সঙ্গে থাকলে কাজের সুবাদে আমরা ওটাকে যে কারুর সঙ্গে নিয়ে নিতে পারি মানে এটা কি মানেটা হচ্ছে এটা দেখো যে কোন জায়গাতে এরকম আছে ফোর থ্রি জিরো ইন্টু ধরো তোমার কত আছে টেন পার্সেন্ট আমি বললাম কি যে স্যার টেন পার্সেন্ট এখানে আছে আমি এটাকে লিখবো এইভাবে ফোর থ্রি জিরো পার্সেন্ট ইন্টু কত হচ্ছে বলো দুটো একই জিনিস কি না ডেফিনেটলি একই জিনিস একটু আগে হিসেব করলাম পার্সেন্টের চিহ্ন তুলে দিতে গেলে নিচে একশো দিয়ে ভাগ করতে হয় পার্সেন্টের চিহ্ন তুলে দিতে গেলে নিচে একশো দিয়ে ভাগ করতে হয় এদিকে শূন্য এদিকে শূন্য কাটলো এখানে একটা শূন্য কাটলো এখানে একটা শূন্য কাটলো এটার উত্তর বেরোলো তেতাল্লিশ এটারও স্যার উত্তর বেরোলো কত তেতাল্লিশ তাহলে দুটো জায়গাটা তেতাল্লিশ তেতাল্লিশ বেরিয়েছে ঠিক তো তাহলে দুটো সমান তাহলে এই জায়গা থেকে একটা কনক্লুশনে আমরা আসতে পারি সেটা কি যদি আমাদের কোনো জায়গাতে এরকম থাকে নোট ডাউন করবে ডেফিনেটলি যে এ ইন্টু বি পারসেন্ট সেটা সঙ্গে সঙ্গে আমি লিখতে পারি এটা হবে এ পারসেন্ট ইনটু হচ্ছে বি মোস্ট ইম্পর্টেন্ট কার জন্য সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা বুঝতে পারলে ওকে এবার দেখো আমার কাজের সুবিধার জন্য আমরা এবারে কি করতে পারি এবারে একটু রিক্যাপ চলে যাই একটু পিছনে চলে যাই তারপরে আমরা আবার ফরওয়ার্ড আসবো সেটা হচ্ছে তুমি ভালো করে খেয়াল করো ধরো কোনো জায়গাতে এরকম আছে একান্ন ইন্টু দেখো হান্ড্রেড পার্সেন্ট একান্ন ইন্টু দেখো টু হান্ড্রেড পার্সেন্ট একান্ন ইন্টু দেখো থ্রি হান্ড্রেড পার্সেন্ট একান্ন ইন্টু দেখো হচ্ছে ফোর হান্ড্রেড পার্সেন্ট এগুলোর উত্তর কত হবে অ্যাকচুয়ালি ঠিক আছে আমরা ছোটোবেলায় করলে এগুলো কীভাবে করতাম স্যার এটা হচ্ছে একান্ন আছে একশো আছে পার্সেন্টের চিহ্ন আমরা তুললে জানি স্যার নিচে একশো দিয়ে ভাগ হয় শূন্য শূন্য কেটে গেল তো স্যার এখানে পাচ্ছি আমি একান্ন এখানে এক আছে একান্ন ইন্টু এক মানে উত্তর হচ্ছে স্যার একান্ন ঠিক আছে এখানে কত আছে দুশো পার্সেন্ট তো স্যার এটাকে আমরা লিখতাম এইভাবে একান্ন ইন্টু কত হতো দুশো বাই একশো দুটো শূন্য বাদ দিতাম তো কত আছে একান্ন ইন্টু হচ্ছে দুই এটা কত আছে একান্ন ইন্টু হচ্ছে তিনশো বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাটতাম এটা হচ্ছে কত একান্ন ইন্টু হচ্ছে কত তিন ঠিক আছে এখানে দেখো কত আছে একান্ন ইন্টু এটা কত হবে একশো শূন্য শূন্য কাটতাম তার মানে কত হচ্ছে একান্ন ইন্টু হচ্ছে চার তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি আমরা জিনিসটা যেটা পেলাম দেখো এখানে একশো পার্সেন্ট মানে বলি না কথায় কোথায় বলি না আমি নিজেই একশো একাই একশো কথাটা বলা হয় না সেটার হচ্ছে অ্যাপ্লিকেশন দেখে নাও এইটা যে কোনো সংখ্যার হান্ড্রেড পারসেন্ট ধরো এরকম আছে থ্রি এইট নাইন ইন্টু হানড্রেড পার্সেন্ট তার মানে কি এই সংখ্যা তার নিজের হান্ড্রেড নিজের এর কথাটা ভালো করে দেখো নিজ এর নিজের নিজের হান্ড্রেড পার্সেন্ট মানে কত সেই সংখ্যাটা নিজেই হবে বুঝতে পারলে কোন সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট মানে সে নিজে ভালো করে খেয়াল করো তার পরেরটা একান্নর দেখো টু হান্ড্রেড পারসেন্ট তার মানে দেখো একান্নর দ্বিগুণ কেউ যদি কারুর দুশো পার্সেন্ট হয় সে তার কি কত গুণ বলো দ্বিগুণ কেউ কারু তিনশো পার্সেন্ট সে তার কত গুণ দেখো এই যে একান্ন তিনশো পার্সেন্ট করেছিলাম তার মানে সেটা কত গুণ হলো ওরা তিন গুণ হলো একান্ন চারশো পার্সেন্ট করেছিলাম তার মানে কত একান্ন ইন্টু চার হলো বুঝতে পারলে তাহলে যে কোনো সংখ্যা তার হান্ড্রেড পার্সেন্ট তার টু হান্ড্রেড পার্সেন্ট তার থ্রি হান্ড্রেড পার্সেন্ট তার ফোর হান্ড্রেড পার্সেন্ট তার ফাইভ হান্ড্রেড পার্সেন্ট তার সেভেন হান্ড্রেড পার্সেন্ট আমরা এক্স্যাক্টলি উত্তর খুব তাড়াতাড়ি বের করতে পারি ঠিক আছে চলো আর একটা এক্সাম্পল নিয়ে নিই এরকম করে এবার দেখো দুটো জিনিসকে মিলিয়ে তোমাকে আমি বলছি কিরকম ভালো করে ভাবো ধরো এরকম একটা অট তোমাকে নাম্বার দিলাম যে অনেক অফ বা অব না দিয়ে আমি সরাসরি গুণই দিলাম গুণ পার্সেন্টেজ ইন্টু দেখো কত আছে ধরো আমি তোমাকে বললাম তিনশো কত হবে তুমি বলবে স্যার এখানে পার্সেন্টেজ আছে তাহলে পার্সেন্টেজ কাটার জন্য আমি নিচে একশো লিখবো তারপরে কাটাকাটি করব একদমই না একদমই না কারণটা কি কারণটা হচ্ছে খুব সিম্পল ভালো করে দেখো যে আমাদের এখানে কত ছিল এটা আমরা অলরেডি আগে একটা সূত্র দেখে এলাম যে স্যার এ পারসেন্ট ইন্টু বি সেটা সমান আমি লিখতে পারি এ ইন্টু বি পার্সেন্ট ওকে কাজের সুবিধের জন্য যেহেতু গুণ আছে পার্সেন্টেজটাকে আমি এদিকে সরিয়ে দিতে পারি দেখো থ্রি এইট সেভেন ইন্টু তিনশো পার্সেন্ট অলরেডি আমরা শিখে নিয়েছি কোনো সংখ্যার তিনশো পার্সেন্ট দুশো পার্সেন্ট চারশো পার্সেন্ট মানে অ্যাকচুয়ালি সেই সংখ্যাটা গুণ মানে তিন গুণ এই সংখ্যাটা তিনশো পার্সেন্ট মানে অ্যাকচুয়ালি এর তিন গুণ সাত তিনে একুশ হাতে থাকলো দুই আট তিনে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাতে দুই তিন তিনে নয় দশ এগারো এগারোশো একষট্টি ঠিক আছে ওকে ক্লিয়ার হলো তো এই গেল হচ্ছে একটা কনসেপ্ট এরপরে তোমাকে তাহলে এরপরে আমরা একটা জিনিস ক্লিয়ার করতে পারলাম কি ক্লিয়ার করতে পারলাম সেটা হচ্ছে দেখো একটা সংখ্যা যে কোনো নাম্বার ধরো আমি বললাম টু ফাইভ থ্রি এর হচ্ছে একশো পারসেন্ট টু ফাইভ থ্রি এর হচ্ছে দুশো পার্সেন্ট টু ফাইভ থ্রি এর হচ্ছে তিনশো পারসেন্ট টু ফাইভ থ্রি এর হচ্ছে চারশো পারসেন্ট আমি যদি একটু চেঞ্জ করে লিখি টু ফাইভ থ্রি ইন্টু ধরো আমি বললাম ছশো টু ফাইভ থ্রি ধরো আমি বললাম আটশো দেখো এগুলো প্রত্যেকটাই আমার কাছে এখন ক্লিয়ার হয়ে গেলো যে অ্যাকচুয়ালি যা সংখ্যা আছে তার এটা এক গুণ তার এটা দ্বিগুণ তার এটা তিন গুণ তার এটা চার গুণ তার এটা ছগুণ তার এটা আট গুণ এই হচ্ছে ফার্স্ট কনসেপ্ট ঠিক আছে এর পরে দেখো এর পরে আমরা আর একটা জিনিস শিখবো সেটা কি যে যদি এরকম কোথাও থাকে দেখো তুমি এটা কি করলে যে স্যার টু এইট সিক্স ধরো আমাদের কত ছিল যে দুশো পারসেন্ট তাই তো তাহলে তুমি এখানে কত করলে টু এইট সিক্স ইন করলে টু করলে ঠিক আছে আবার দেখো ধরো কোথাও এরকম আছে দুশো আশি ইন্টু থার্টি পার্সেন্ট দুশো আশি ইন্টু থার্টি পার্সেন্ট তখন আমরা কি করে সরাসরি উত্তর বের সবসময় আমার টার্গেট হবে কাটাতে গেলে বা তুলতে গেলে দুটো শূন্য কাটতে হবে না হলে তুমি এটাকে কিভাবে লিখতে তুমি এভাবে লিখতে দুশো আশি ইন্টু ছিল কত থার্টি পার্সেন্ট ছিল তুমি পরের লাইনে লিখতে কত স্যার দুশো আশি ইন্টু দেখো থার্টি বাই হচ্ছে একশো লিখতে তাহলে সেখান থেকে তুমি কাটাকাটি করতে কত দেখো এর থেকে একটা শূন্য শূন্য কাটতে কাটতে থেকে একটা তো তো সেটাকেই তুমি লিখতে লিখতে কত ঠিক তাহলে এর আমি তোমাকে সেই প্রথমেই একবারে বললাম যে পার্সেন্টেজ চিহ্নটা সবসময় তার সঙ্গে যে দুটো শূন্য আছে তাকে নিয়ে যাবে মানে এটা কি দেখো পার্সেন্টেজ তার সঙ্গে যেখানে যে দুটো শূন্য গুণ হিসেবে থাকবে ডেফিনেটলি গুণ হিসেবে থাকতে হবে সেই দুটো শূন্যকে কিন্তু ও নিয়ে যাবে যেমন কি এই যে পার্সেন্টেজ কাটলাম এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্যটা কেটে দিলাম তুমি দেখো এখানকার পার্সেন্টেজ তুমি এই দুটো শূন্য কেটে একবারে এটা লিখতে পারতে আবার কোথাও ধরো এরকম আছে থ্রি এইট ডবল জিরো ইন্টু এইট পার্সেন্ট আমরা কি করতাম পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে গুণ হিসেবে তার সঙ্গে যে দুটো শূন্য আছে সেই দুটো শূন্যকে কাটতে পারতাম দেখো সেটাও আমি একসঙ্গে কত লিখতে পারতাম থার্টি এইট ইন্টু এইট ঠিক আছে এই অপারেশনগুলোকে তোমাকে খুব ভালো করে শিখতে হবে খুব ভালো করে তবে গিয়ে জানবে যে তুমি একটা ঠিকঠাক জায়গাতে এসেছো কারণ এগুলোই হচ্ছে মেন এগুলোই হচ্ছে জিস্ট ওকে তোমাকে দেখো এখন কিন্তু ওই দশ থেকে নব্বইয়ের মধ্যে পার্সেন্টেজের গল্পতে এখনো আসিনি আমরা কিন্তু এখন ওই একশো দুশো তিনশো পার্সেন্ট চারশো পার্সেন্ট ওই গল্পতে আছি ওকে ওর থেকে নিচের একটু পার্সেন্টেজ আমরা নামবো একটু পরে তার আগে তোমাকে আমি আর একটা কনসেপ্ট শেখাই ভালো করে দেখো দেখো আমরা কোন সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট বের করা দেখলাম ধরো এখানে একটা সংখ্যা আছে কত থ্রি ফাইভ সেভেন এর কত এর হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে আর জিনিস বের করা শেখাবো কারুর হচ্ছে টেন পার্সেন্ট কারুর হচ্ছে ওয়ান পার্সেন্ট এবং কারুর হচ্ছে থাউজেন্ড পার্সেন্ট আমরা কত সহজে এবং কত তাড়াতাড়ি বের করতে পারি সেটা তোমাকে শিখে নিতে হবে এইখান থেকে কারুর কি বললাম হান্ড্রেড পার্সেন্ট কোনো সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট কোনো সংখ্যার টেন পার্সেন্ট কোনো সংখ্যার ওয়ান পার্সেন্ট এবং কোনো সংখ্যার থাউজেন্ড পার্সেন্ট মানে হাজার পার্সেন্ট কত হবে আমরা কিন্তু এই প্রবলেমগুলো দেখে একবারে উত্তর বের করতে হবে না হলে কিন্তু তুমি ফেসে যাবে কারণ এইগুলোই হচ্ছে তুমি ব্যাঙ্কিংয়ে পরীক্ষা দিতে যাবে সিজিএল পরীক্ষা দিতে যাবে এবার তোমাকে তো আর এরকম প্রশ্ন দেবে না যে ভাই বলো তো থ্রি নাইন সেভেন তার টেন পারসেন্ট কত হবে সরাসরি এটা জিজ্ঞেস করবে এরকম প্রশ্ন তোমাকে দেবে না এগুলো কি এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন পরীক্ষায় যখন তুমি বসবে অঙ্ক করতে করতে তোমার এই সমস্ত জিনিসগুলো আসবে যেগুলো হচ্ছে আমরা বেদিক ম্যাথামেটিক্সে শিখেছিলাম জানো না জানো না বেদিক ম্যাথামেটিক্সে দেখবে আমার পাঁচ ছটা ক্লাস আপলোড করা আছে ঠিক আছে ওখানে গিয়ে দেখবে শর্টকাটে কিভাবে দুটো সংখ্যার সঙ্গে দুটো সংখ্যা গুণ করতে হয় কোনটাকে ভাগ করতে হয় কিভাবে যোগ করতে হয় এই জিনিসগুলো ওখানে আলোচনা করা আছে দুটো সংখ্যার ইউনিট ডিজিটে পাঁচ থাকলে তাদেরকে কীভাবে তাড়াতাড়ি গুণ করতে পারি দুটো সংখ্যার ইউনিট ডিজিটের যোগফল দশ হলে ওই দুটো সংখ্যাকে কিভাবে গুণ করতে পারি এগুলো কিন্তু ওখানে আলোচনা করা আছে বা দেখে নেবে ঠিক আছে এবার দেখো একটা জিনিস যে অলরেডি এর হানড্রেড পার্সেন্ট তো আমরা শিখে গেছি তাই না এই সংখ্যাটার হানড্রেড পার্সেন্ট কত হবে এই সংখ্যাটা নিজেই হবে থ্রি ফাইভ সেভেন হবে এবার তুমি একটা জিনিস দেখো এই সংখ্যাটা টেন পার্সেন্ট তুমি একটা জিনিস আমি আগেও আলোচনা করেছি স্যার পার্সেন্টেজ চিহ্ন চিহ্ন তুলতে গেলে দুটো শূন্য কাটতে হয় কিন্তু এখানে তো একটা শূন্য আছে আর একটা কাটবে না ভালো করে ভেবে দেখো তুমি ব্যাপারটা পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে কি হবে নিচে একশো হবে একটা শূন্য কাটলো তার মানে নিচে দশ আছে থ্রি নাইন সেভেন বাই তুমি পাবে হচ্ছে দশ তার মানে কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে দশমিক ঘর একের পিঠে যতগুলো শূন্য আছে সেটার বাঁ দিকে সরে তার মানে এটা কত হবে থ্রি নাইন পয়েন্ট দেখো সেভেন হবে এটা বলো হ্যাঁ কিনা ওকে আর একটা এক্সাম্পল নিয়ে নিই দেখো আরো কয়েকটা এক্সাম্পল নেই তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে জিনিসগুলো ধরো এরকম আছে সাত পাঁচ নয় দেখো এর টেন পারসেন্ট আমি প্রথম একটা দুটো হচ্ছে ডেসক্রিপটিভ বলবো তারপরে সরাসরি উত্তর বলবো দেখো কি হবে সেভেন ফাইভ নাইন টেন পারসেন্ট মানে স্যার কত দশ বাই একশো হবে একটা শূন্য কেটে যাবে কিন্তু আমাদের থেকে যাবে সেভেন ফাইভ নাইন বাই টেন

তাহলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো যেখানে একটা শূন্য কম আছে দশমিক সেখানে কি হলো একটা ঘর বাম দিকে সরলো কোনো একটা সংখ্যা এই একটা ধরো সংখ্যা থ্রি ফাইভ নাইন টু দশমিক আমি দেখতে পাচ্ছি না মানে কোথায় আছে গো এইখানে দশমিক আছে একদম শেষে ডান দিকে দশমিক যদি শুধু একা পড়ে থাকে ওর কোনো ভ্যালু নেই ওই জন্য ওকে লেখা হয় না তাহলে দশমিক পড়ে আছে কোথায় এখানে একে যদি দশ দিয়ে ভাগ করি উত্তর হবে একটা ঘর বাম দিকে বসবে ধরো এই সংখ্যাটা একে দশ দিয়ে ভাগ করলে কোথায় হবে দশ দিয়ে ভাগ করলে কত হবে একটা ঘর বাম দিকে একশো দিয়ে ভাগ করলে দুটো ঘর বাম দিকে বুঝতে পারলে হাজার দিয়ে ভাগ করলে তিনটে ঘর বাম দিকে এগুলো জানা উচিত না হলে অঙ্ক করতেই পারবে না ওই প্রত্যেক জায়গাতে যদি এরকম একশো দিয়ে ভাগ করব স্যার পার্সেন্টেজ তুলে দিলাম একশো দিয়ে ভাগ করলাম এটা কাটলো তারপরের লাইনে স্যার আবার এটা লিখলাম তারপরে দশমিক এটা নয় একবারে দেখব উত্তর করব কিভাবে সেভেন থ্রি ফোর স্যার টেন পার্সেন্ট পারসেন্টেজ চিহ্ন তুলতে গেলে দুটো কাটতে হয় কিন্তু আমার একটা শূন্য শট আছে তার মানে আমার উত্তর হবে কত সেভেন থ্রি পয়েন্ট ফোর হবে দশ পার্সেন্ট মানে একটা ঘর দশমিক দিকে তাহলে এরকম দশমিক আছে এরকম সংখ্যা যদি বলি থ্রি তার টেন পার্সেন্ট আমরা কি বলেছি দশমিক যেখানে আছে পার্সেন্টেজ যদি বলা হয় টেন পার্সেন্ট কত হবে দশমিক যেখানে আছে ঠিক তার বাম দিকে একটা ঘর সরে যাবে বাম দিক কোনটা এটা তাহলে কত হবে থার্টি এইট পয়েন্ট নাইন ফাইভ ঠিক আছে চলো আরো এক্সাম্পল দেখি ধরো কোথাও এরকম দেওয়া আছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি ফাইভ তার হচ্ছে দশ পার্সেন্ট কত হবে আমি বলেছি দশ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট টু হবে কোনো জায়গাতে স্যার এরকম আছে হচ্ছে টেন পার্সেন্ট তখন আমরা কি করবো দশমিক তো এক্সট্রিম বাম দিকে আছে তখন আমাদের কী হবে দশমিকটা শূন্যের এই দিকে চলে আসবে দশমিক জিরো থ্রি ফাইভ এই হচ্ছে আমাদের উত্তর বুঝতে পারলে কোনো সংখ্যার দশ পার্সেন্ট বলা মানে সঙ্গে সঙ্গে আমি দশমিককে কি করব একটা ঘর বাম দিকে সরিয়ে দেবো ফুল অ্যান্ড ফাইনাল এক্সাম্পল দিয়ে দিচ্ছে দেখো থ্রি নাইন সেভেন এর দশ পার্সেন্ট ওকে এইট সেভেন পয়েন্ট ফাইভ ফোর এর হচ্ছে দশ পার্সেন্ট ওকে সেভেন এইট ফাইভ পয়েন্ট ফোর এর হচ্ছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট আর একটা ধরো আমি বললাম কত থ্রি এর হচ্ছে ভিডিওটাকে পজ করে দাও পজ করে দিয়ে তুমি বলো যে এর উত্তর কত হবে দেখো কি বলেছি যা সংখ্যা সেটাকে আমি লিখবো থ্রি নাইন সেভেন স্যার কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশমিক দিয়ে একটা ঘর বাম দিকে সরিয়ে দেবো এটা কত আছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর দশমিক বসাব না এইটটি সেভেন ফাইভ ফোর স্যার এর দশ পার্সেন্ট দশমিক যেখানে ছিল একটা বাম দিকে তার মানে এখানে বসাবো এখানে কত হবে এইট সেভেন ফাইভ পয়েন্ট ফোর যা আছে তাই লিখবো সেভেন এইট ফাইভ ফোর দশমিক এইখানে আছে একটা ঘর বাম দিকে মানে পাঁচের এদিকে একটা ঘর বসালাম ওকে এখানে কত আছে দশমিক দেখতে পাচ্ছি না তার মানে দশমিক নিশ্চয়ই এখানে শেষে আছে তার মানে উত্তর কত হবে থ্রি ফাইভ নাইন টু দেখো দশমিক একটা ঘর বাম দিকে তার মানে অ্যান্সার হচ্ছে থ্রি ফাইভ নাইন পয়েন্ট এই হচ্ছে যে কোনো সংখ্যার দশ পার্সেন্ট বের করা সব থেকে সহজ প্রসেস একশো পার্সেন্ট যা ছিল তাই তোমাকে যদি আমি বলি একশো পার্সেন্ট কত যে এরকম একটা সংখ্যা আছে এর হচ্ছে তুমি কি করবে তুলবো মুখ একদমই না আমি বলেছি একশো পার্সেন্ট কোনো সংখ্যার মানে সংখ্যাটা এজ ইট ইজ যাই আছে তাই থাকবে ঠিক আছে ক্লিয়ার হয়েছে আমরা তাহলে শিখলাম কোনো সংখ্যা দশ পার্সেন্ট বলো তিনশো সাতান্ন দশ পার্সেন্ট স্যার থ্রি ফাইভ সেভেন দশ পার্সেন্ট মানে দশমিক একটা বাম দিকে তার মানে থার্টি ফাইভ পয়েন্ট সেভেন হবে দেখো আমরা একবারে বের করা শিখলাম ঠিক আছে টেন পার্সেন্ট শূন্য একটা কম আছে ওই জন্য দশমিক একটা বাম দিকে এবারে দেখো বলো ওয়ান পার্সেন্ট কত হবে দশে একশো হতে একটা শূন্য কম ছিল বলে দশমিক ঘর একটা বাম দিকে সরিয়েছিলাম ওয়ান পার্সেন্টের কী হবে দশমিকের ঘর দুটো বাম দিকে সরবে চলো কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখে নিই দেখো ধরো এরকম আছে সেভেন থ্রি ফোর টু এর কত পার্সেন্ট এর হচ্ছে দেখো এর হচ্ছে ঠিক আছে তো এর ওয়ান হবে আমরা যদি করতাম করতাম সেভেন থ্রি ফোর টু ওয়ান পার্সেন্ট মানে ওয়ান বাই হান্ড্রেড তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত সেভেন থ্রি ফোর টু বাই হচ্ছে হান্ড্রেড তাহলে কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ করা মানে দশমিক যেখানে আছে তার থেকে দুটো ঘর বাম দিকে সরা তার মানে অ্যান্সার কত হবে ফ সেভেন্টি পয়েন্ট দেখো ফোর ঠিক আছে এবারে দেখো আবার এক্সাম্পল দেখো ধরো কোথাও আছে থ্রি নাইন পয়েন্ট এর হচ্ছে কত পার্সেন্ট এর হচ্ছে ওয়ান সঙ্গে সঙ্গে কি করব দশমিক যেখানে দেখতে পাচ্ছি তার থেকে ঠিক দুটো ঘর বাম দিকে থ্রি নাইন ফাইভ টু এখানে আছে দুটো ঘর বাম দিকে মানে একটা একটা এটা একটা দুটো ঘর মানে এখানে চলে আসবে তার মানে অ্যান্সার হচ্ছে দেখো থ্রি পয়েন্ট

দিয়ে দশমিককে এখানে বসিয়ে দেবো তাহলে দশমিককে প্রমাণ করে দেখানোর জন্য এখানে আর একটা দশমিক দিয়ে পয়েন্ট জিরো হচ্ছে কি আমাদের উত্তর কোনো সংখ্যার ওয়ান পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ করা একশো দিয়ে ভাগ করা মানে দশমিকটা জাস্ট বাম দিকে দুটো ঘর সরে যাও ওকে আচ্ছা এর পরে আর একটা জিনিস আছে দেখো তাহলে এখানে কত হবে তিনশো আমি লিখলাম তিনশো সাতান্ন তিনশো সাতান্ন ওয়ান পার্সেন্ট মানে দশমিকের ঘর দুটো বাম দিকে কোথাও নেই মানে এখানে আছে দুটো এদিকে সরে গেলে কত হবে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন হবে ওকে এর পরে হচ্ছে দেখো থাউজেন্ড পার্সেন্ট দেখো কীভাবে উত্তর হয় ধরো এরকম সংখ্যা আছে ফোর টু থ্রি এর হচ্ছে স্যার হাজার পার্সেন্ট পার্সেন্টের চিহ্ন তুলতে গেলে আমি কি করি সাইমালটেনিয়াসলি দুটো শূন্য কাটতে হয় দুটো শূন্য কেটে দিলে পড়ে আছে কত ফোর টু থ্রি ইন্টু হচ্ছে টেন মানে অ্যান্সার হচ্ছে দেখো ফোর টু থ্রি জিরো বুঝতে পারলে

পার্সেন্টেজ চিহ্ন তুলেই দিতে গেলে কী করতে হয় স্যার পুরনো একদম বেসিক জিনিস একশো দিয়ে ভাগ করতে হয় দুটো শূন্য আমি কেটে দিলাম তার মানে পড়ে আছে কত দেখো থার্টি ফাইভ পয়েন্ট থ্রি টু এইট ইন্টু দেখো দশ তাহলে দশ দিয়ে গুণ মানে দশমিকের ঘর একটা ডান দিকে সরবে তার মানে কত হবে থার্টি ফাইভ থ্রি পয়েন্ট দেখো টু এইট ঠিক আছে এই জিনিসগুলোকে কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে এগুলোতে ক্লিয়ারিটি না আসলে তার তাহলে কিন্তু ভাই এগোনো মুশকিল হয়ে যাবে বুঝতে পারলে কথাটা ওকে দেখো আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই ধরো এখানে এরকম আছে থ্রি ফোর থ্রি এইট নাইন ধরো দশমিক আছে এইখানটাতে এর কত পার্সেন্ট থাউজেন্ড তো কত হবে এটা থাউজেন্ড পার্সেন্ট মানে দশমিকের ঘর একটা রান দিকে দেখো একশো একটা শূন্য বেশি আছে দশমিকের ঘর একটা রান দিকে যাবে কত আছে ফোর থ্রি এইট নাইন এখানে আছে দশমিকের ঘর একটা রান দিকে গেলে এখানে বসবে ফর্টি থ্রি পয়েন্ট এইট নাইন ঠিক আছে ওকে ক্লিয়ার হলো প্রত্যেকটা তাহলে এবারে দেখো একদম তোমাকে একটা এখানে যেটা আছে সেটা উত্তর কত হবে থাউজেন্ড পার্সেন্ট মানে কি দশ গুণ সংখ্যাটা সংখ্যাটা কত আছে থ্রি ফাইভ সেভেন উত্তর হবে স্যার থ্রি ফাইভ সেভেন জিরো ওকে চলো এবারে একটা সংখ্যা নেই ওখান থেকে তোমাকে আমি দশ পার্সেন্ট কোনো সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট টেন পার্সেন্ট ওয়ান পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট একবারে বের করা শেখাবো বা আমি এগিয়ে একবারে সিকোয়েন্সে লিখলে কোনো সংখ্যার এক পার্সেন্ট টেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট কীভাবে হয় দেখবো দেখো সংখ্যাটা দেখো আমি বললাম নাইন ফাইভ পয়েন্ট থ্রি টু ওয়ান এর হচ্ছে আমি প্রথমে বের করবো এই সংখ্যাটা প্রথমে আমি বের করবো দেখো ওয়ান পার্সেন্ট ভালো করে মনে করে দেখো ওয়ান পার্সেন্ট একশোতে কতগুলো শূন্য কম দুটো শূন্য কম দশমিকের ঘর দুটো বাম দিকে সরাবো তার মানে অ্যান্সার কত হবে এখানে ওয়ান একটা দিয়ে দাও সুবিধা হবে বুঝতে ওয়ান নাইন ফাইভ পয়েন্ট থ্রি টু ওয়ান পার্সেন্ট মানে কত দশমিকের ঘর দুটো বাম দিকে সরবে মানে উত্তর হবে মানে কি টেন পার্সেন্ট মানে হচ্ছে স্যার একটা শূন্য কম আছে একশোতে তার মানে দশমিকের ঘর একটা বাম দিকে সরবে এখানে যা আছে কত আছে ওয়ান নাইন ফাইভ থ্রি টু ওয়ান

একশোর থেকে কতগুলো শূন্য বেশি কতগুলো শূন্য কম যতগুলো শূন্য বেশি দশমিকের ঘর ততগুলো ডান দিকে যাবে যতগুলো শূন্য কম দশমিকের ঘর ততগুলো বাম দিকে যাবে এখানে কত আছে একটা শূন্য কি আছে বেশি তাহলে দশমিকের ঘর একটা ডান দিকে আসবে কত হবে ওয়ান নাইন ফাইভ থ্রি টু ওয়ান ফাইভের পরে ছিল একটা ঘর ডান দিকে এলে কোথায় হবে থ্রির পরে বসবে এই হচ্ছে আমাদের মেন ব্যাপার কোনো সংখ্যার ওয়ান পারসেন্ট কোন সংখ্যা টেন পার্সেন্ট কোন সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট কোন সংখ্যার থাউজেন্ড পার্সেন্ট কত হয় এবার এটা তোমাকে কেন শেখালাম সেটাও তোমাকে আমি এক্ষুনি বলবো ওইটা দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ করব ঠিক আছে বলো এটা ক্লিয়ার হয়েছে আর একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে কমপ্লিট হবে দেখো ধরো কোথাও এরকম আছে থ্রি পয়েন্ট ফাইভ টু এর কত পার্সেন্ট প্রথম কথা স্যার ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মানে আমি কি জানি দশমিকের পর দুটো বাম দিকে সরবে একটা আছে তার মানে আমাকে একটা জিরো দিয়ে নিয়ে নিতে হবে জিরো থ্রি ফাইভ টু ওকে কোনো সংখ্যার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কতগুলো শূন্য কম আছে একটা শূন্য কম আছে স্যার একটা বাম দিকে সরবে থ্রি ফাইভ টু একটা ঘর বাম দিকে সরলে এখানে দশমিক একটা বসবে ওকে কোনো সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট কোনো সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে স্যার কত হবে কোনো সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে সংখ্যাটা নিজে থ্রি পয়েন্ট ফাইভ টু কোনো সংখ্যার থাউজেন্ড পারসেন্ট দশমিক একশো থেকে কতগুলো শূন্য বেশি আছে স্যার একটা শূন্য বেশি দশমিক একটা ডান দিকে সরবে থ্রি ছিল থ্রি পয়েন্ট ফাইভ ছিল দশমিক একটা ডান দিকে এখানে বসবে পঁয়ত্রিশ দশমিক দুই এই হচ্ছে আমাদের মেন ফান্ডা ঠিক আছে ওকে চলো এবারে হচ্ছে তোমাকে আমি একটা সুন্দর জিনিস শিখিয়ে দিই তাহলে তারপরে আমরা ক্লাসটা আজকে শেষ করব সেটা কি যে তুমি একটা কথা বলো খুব সিম্পল জিনিস আমরা নেই যে দুশো পঁয়ত্রিশ এর হচ্ছে আমি প্রথমে বললাম কত পার্সেন্ট টেন পার্সেন্ট তো স্যার দুশো পঁয়ত্রিশের টেন পার্সেন্ট আমাদের উত্তর কত হবে আমরা জানি যে স্যার দুশো পঁয়ত্রিশের মানে একটা শূন্য কম আছে দশমিক একটা বাম দিকে সরবে তার মানে দুশো পঁয়ত্রিশ একটা শূন্য একটা দশমিকটা কোথাও দেখতে পাচ্ছি না মানে ভাই কোথায় আছে এইখানে আছে একটা শূন্য কম মানে দশমিক আমরা বসবে এইখানটাতে ঠিক আছে আচ্ছা দুশো পঁয়ত্রিশের ওয়ান পার্সেন্ট স্যার কত হবে দুশো পঁয়ত্রিশের ওয়ান পার্সেন্ট কত হবে দুটো শূন্য বাম দিকে দশমিক দুটো বাম দিকে হবে তার মানে কত হবে দেখো টু পয়েন্ট দেখো থ্রি ফাইভ হবে ঠিক আছে টু পয়েন্ট থ্রি ফাইভ আচ্ছা কোনো সংখ্যার এই যে দুশো পঁয়ত্রিশটা আছে এর যদি আমি বলি হানড্রেড পারসেন্ট কত হবে স্যার কত হবে দুশো পঁয়ত্রিশ হবে কোনো সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট মানে সেটাই হবে ওকে আচ্ছা এইটাকে যোগ করো তো এই যে সংখ্যাটা আছে এদেরকে যোগ করো তো আমি যদি এটাকে এইভাবে রাখি দুশো পঁয়ত্রিশ যোগ করো তো কত হবে এটা শূন্য আছে তার মানে এটা পাঁচ হবে পাঁচ তিন আট হবে এটা কত হচ্ছে পাঁচ তিন আট দু দশের শূন্য হাতে এক তিন দুই পাঁচ এক ছয় তাহলে দুশো ষাট আছে দুশো ষাট দশমিক আট পাঁচ ঠিক আছে আচ্ছা একটা জিনিস খেয়াল করো এবারে যদি আমি এই সাইডটাকে যোগ করি এই সাইডটাকে এই সাইডটাকে যোগ করলে কত হবে এই সাইডটাকে যোগ করলে তুমি পাবে দেখো দুশো পঁয়ত্রিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট প্লাস দুশো পঁয়ত্রিশ ইন্টু টেন পারসেন্ট প্লাস দেখো দুশো পঁয়ত্রিশ আচ্ছা এইভাবে না লিখে আমি এইভাবে লিখি দুশো পঁয়ত্রিশ ইন্টু দেখো টেন পার্সেন্ট প্লাস দুশো পঁয়ত্রিশ ইন্টু দেখো ওয়ান সবগুলোতে দুশো পঁয়ত্রিশ দুশো গুণ হিসেবে আছে তার মানে আমরা দুশো পঁয়ত্রিশকে যদি কমন নিয়ে নিই পড়ে আছে দেখো কত হান্ড্রেড প্লাস ইলেভেন সেখান থেকে আমি দেখতে পাচ্ছি দুশো দেখো এবার তোমার মনে হতে পারে স্যার দুশো পঁয়ত্রিশের একশো এগারো কি সত্যি এটা হবে ভালো করে খেয়াল করো দুশো পঁয়ত্রিশ তার আমি কত পার্সেন্ট তোমাকে বের করতে বলেছি ঠিক আছে তার মানে অ্যাকচুয়ালি তুমি কি করবে পার্সেন্টের চিহ্ন তুললে নিচে একশো হবে তার মানে দেখো কাটাকাটি তুমি যদি করে দাও প্রবলেমে পড়ে যাবে বাই হচ্ছে তোমার এটা তাহলে এবারে যেরকম ছোটোবেলাতে তুমি গুণ করেছিলে তুমি সেইভাবেই গুণ করো কত আছে দেখো দুশো পঁয়ত্রিশ ইন্টু ওয়ান 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 কত আছে দেখো দুশো এক দিয়ে গুণ করলে দুশো পঁয়ত্রিশ তারপরে আবার এক দিয়ে গুণ করলে দেখো দুশো পঁয়ত্রিশ তারপরে আবার এক দিয়ে গুণ করলে দুশো পঁয়ত্রিশ দেখো সবাইকে যোগ করো পাঁচ পাঁচ তিন আট কত হবে দশের শূন্য হাতে এক ছয় এটা হচ্ছে দেখো দুই তাহলে দুশো ষাট পঁচাশি তাহলে এই যে গুণটা হলো এটা কত হলো দুশো ষাট পঁচাশি বাই কত আছে করলে একশো দিয়ে ভাগ করা মানে দশমিক দুটো বাম দিকে সরে আসা তাহলে দুশো ষাট দশমিক দেখো কত আট পাঁচ দুশো ষাট দশমিক আট আট পাঁচ পেয়েছিলে দুশো ষাট দশমিক আট পাঁচ তাহলে এবারে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো তোমাকে কোনো জায়গায় যদি এরকম প্রশ্ন পাবেই তুমি পরীক্ষাতে পাবেই সেটা কি ধরো কোথাও এরকম দিল। লাস্ট আমাদের আজকের প্রশ্ন যে অফ এগারো কত হবে এটা আমরা কত তাড়াতাড়ি উত্তর বের করতে পারি নর্মালি লোকে কি করবে নর্মালি পরীক্ষা হলে গিয়ে করবে তার একশো সাতাশি ইন্টু একশো এগারো বাই হচ্ছে একশো এগারো দিয়ে গুণ করবে তারপরে নিচে একশো আছে বলে দুটো দশমিক আমরা কি করবো আমরা একটা সমান হচ্ছে এটা আমরা শিখেছিলাম আমরা সেটা এখানে অ্যাপ্লাই করবো কিভাবে অ্যাপ্লাই করবো আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এটা একশো সাতাশি ইন্টু অফ মানে গুণ এটা কত হচ্ছে একশো এগারো পার্সেন্ট একশো এগারো পার্সেন্ট মানে আমরা লিখতে পারি স্যার একশো সাতাশি ইন্টু একশো পার্সেন্ট ভালো করে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি তো একশো এগারো পার্সেন্টকে আমরা লিখতে পারি একশো পার্সেন্ট দশ পার্সেন্ট আর হচ্ছে স্যার এক পার্সেন্ট তুমি দেখো যোগ করো একশো এগারোই পাবে ঠিক তাহলে আমি বলবো একশো সাতাশি ইন্টু একশো পার্সেন্ট প্লাস একশো সাতাশি ইন্টু টেন পার্সেন্ট প্লাস একশো সাতাশি ইন্টু দেখো ওয়ান পার্সেন্ট অত সহজে উত্তর পার করতে পারি কোনো সংখ্যার একশো পার্সেন্ট মানে সংখ্যাটা নিজে কোনো সংখ্যার দশ পার্সেন্ট মানে দশমিক জাস্ট একটা বাম দিকে সরে আসা ওয়ান এইট দশমিক সেভেন আর কোনো সংখ্যার ওয়ান পার্সেন্ট দুটো শূন্য কম আছে দশমিক দুটো বাম দিকে সরে আসা মানে ওয়ান পয়েন্ট এইট সেভেন এবার তুমি যোগ করে দাও এখানে শূন্য আছে এখানে হিসাব গন্ডগোল করলে এখানে শূন্য বসিয়ে দাও কত হবে সাত আট সাত পনেরো পাঁচ হাতে এক আট সাত পনেরো এক ষোলো এক সতেরো সাত হাতে এক আট এক নয় দশের শূন্য দেখো দুশো সাত দশমিক পাঁচ সাত আট সাত পনেরো এক ষোলো সতেরো সাত হাতে এক আর দশ ঠিক আছে দেখো কত সহজে করতে পারি ঠিক আছে এটাকে আমি আরও একটু যদি কমপ্লিকেটেড করে দিই কীরকম হবে দেখো দেখো ধরো এরকম আছে যে স্যার ওয়ান টু ওয়ান টু ওয়ান পারসেন্ট অফ ধরো তোমাকে দেওয়া আছে কত টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান দুশো দুশো এগারো তাহলে কী হবে তাহলে আমরা এটাকে এভাবে প্রথম লাইনে আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে স্যার একশো একুশ একশো একুশ ইন্টু টু ওয়ান ওয়ান পার্সেন্ট এবার তুমি বলবে স্যার এগুলো বুঝবো কী করে এটাই তো হচ্ছে অঙ্কের আসল ব্যাপার বা সায়েন্স সাবজেক্টের এটাই তো আসল পিওরিটি যে তুমি যেভাবে কনসেপ্টটাকে মাথায় রাখবে পরীক্ষায় অ্যাপ্লিকেশন তোমার সেইভাবে হবে তুমি এখানে বিভিন্ন ধরনের জিনিসটাকে শিখবে তারপরে সেইগুলোকে নিয়ে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে কোথায় পরীক্ষা হলে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় এটা শিখেছো মানে এই নয় যে পরীক্ষায় তোমাকে পাঁচ আর পাঁচই দেবে তোমাকে পরীক্ষায় আট প্লাস আট দেবে পরীক্ষায় আট প্লাস আট প্লাস আট দেবে এইটাই হচ্ছে মেন জায়গা ওকে তাহলে আমি এখানে বুঝতে পারছি যে দুশো এগারো পার্সেন্ট নেবো কেন নেব স্যার দুশো এগারো পার্সেন্ট মানে আমি এরকম লিখতে পারি দুশো পার্সেন্ট এগারোকে লিখতে পারি স্যার দশ পার্সেন্ট প্লাস হচ্ছে এক পার্সেন্ট এবারে কোনো সংখ্যার দুশো পার্সেন্ট অলরেডি আমরা শিখে এসেছি দুই গুণ স্যার একশো একুশ ইন্টু দুই কত হবে দুই চার দুই একশো একুশের টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে স্যার কি দশমিক একশো একুশের টেন পার্সেন্ট কত হয় দশমিক একটা এদিকে তার মানে কত হবে বারো দশমিক এক বসাবো বারো দশমিক এক কোনো সংখ্যার একশো একুশের ওয়ান পার্সেন্ট মানে কত হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান দশমিক দুটো এদিকে বসবে তার মানে কত হবে ওয়ান পয়েন্ট টু ওয়ান এবারে যোগ যোগ বের করো এক হবে তিন হবে দুই দুই চার এক পাঁচ হবে চার এক পাঁচ হবে দেখো দুই হবে দুশো পঞ্চান্ন হবে অফ দুশো এগারো ওকে আমরা এইগুলোকে আরও কমপ্লিকেশনে যে কীভাবে বানানো যায় সেটা তুমি দেখে নাও নেক্সট ক্লাসে আমরা করবো ধরো কোথাও এরকম আছে থ্রি টু ওয়ান পার্সেন্ট অফ ধরো তোমাকে দিল দুশো 98 দেখো এটা কিন্তু তুমি ওই কোনোভাবে ভাবে দিয়ে 10 হিসেবে যেতে পারবে না তখন এটাকে কিভাবে যেতে হবে জানো তো 298 মানে স্যার কত হবে 3 2 1 ইনটু 298 परसेंटेजটাকে ওর সঙ্গে নিয়ে নিলাম 298% এবারে তুমি দেখো এবারে দেখো তুমি লিখতে পারি 298 কত স্যার লিখতে পারি 300 2 লিখতে পারি ওকে তাহলে এটাকে আমরা লিখব কত থ্রি টু ওয়ান ইন পরের লাইনে লিখবো থ্রি টু ওয়ান ইন্টু স্যার তিনশো পার্সেন্ট আর এটা লিখবো কত থ্রি টু ওয়ান ইন্টু দেখো দুই পার্সেন্ট মাইনাস ডেফিনেটলি মাইনাস আছে তাহলে তিনশো পার্সেন্ট মানে সংখ্যাটা তিন গুণ দু পার্সেন্ট মানে ভালো করে বোঝো এবং পরের দিন এটার উপরেই আমরা কাজ করবো ওয়ান পার্সেন্টের দ্বিগুণই হচ্ছে টু পার্সেন্ট বুঝতে পারলে কথাটা আমরা যদি এইরকম জিনিসটা লিখতে পারি যে কোন সংখ্যার থ্রি টু ওয়ান ইন্টু যদি লিখতে পারি ধরো দুশো আছে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি থ্রি টু ওয়ান ইন্টু তাহলে এখানে গুণ আছে বলে পার্সেন্টেজটাকে আমরা এদিক ওদিক করলাম এই দুশো কে তো আমরা এইভাবে লিখতে পারি থ্রি টু ওয়ান ইন্টু দুই ইন্টু তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলাম আর কোন সংখ্যার হান্ড্রেড পার্সেন্ট মানে সে নিজেই উত্তর এইভাবে পেতে পারি ঠিক আছে দেখো এই যে জিনিসগুলো তোমাকে শেখাচ্ছি না এগুলো কিন্তু তুমি পরীক্ষার প্রশ্নে অ্যাপ্লাই করতে পারবে সরাসরি তোমাকে এরকম দেবে না কিন্তু ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এরকম ধরনের প্রশ্ন দিয়ে দেয় যে সরাসরি তোমাকে এরকম প্রশ্ন দিয়ে দেবে যে ফোর থ্রি নাইন এটা কীভাবে বের করা হবে এটা কিন্তু আমরা এক লাইনেই বের করতে পারি ঠিক আছে চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো আমরা পরের দিন এই যে জিনিসটা শিখেছি পরের দিন হচ্ছে আমরা এখানের উপরে কাজ করবো এই যে কোনো সংখ্যার ফাইভ পার্সেন্ট মানে কত হবে টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এইগুলোর উপরে আমরা পরের দিন কাজ করবো তার পরের দিন কাজ করবো এইগুলোর উপরে তারপরে কাজ করবো মিক্সড এই দুটোর মিক্সড পার্সেন্টেজ হিসেবে ওকে এখনও কিন্তু আমরা এই জিনিসে যাইনি ভালো করে জিনিসগুলোকে পার্ট বাই পার্ট মাথার মধ্যে রাখো সেটা হচ্ছে কোনটা বলতো এই যে দুশোর থার্টি পার্সেন্ট কত হবে বের করা এখন শিখছি দুশো তিরিশ পার্সেন্ট দুশোকে যদি তিরিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় কত হবে সেটা কিন্তু আমরা এখনো শিখিনি দুশোর তিরিশ পার্সেন্ট আর দুশোকে তিরিশ পার্সেন্ট বাড়ানো দুটো নিশ্চয়ই এক কথা নয় বুঝতে পারলে তো আমরা এইভাবে পার্ট বাই পার্ট যাব আর আবারও একটা কথা বলছি ভাই ধৈর্য ধরে জিনিস ক্লাসগুলো করো তোমাকে আমি বলছি একবার কনসেপ্ট বুঝে নাও অঙ্কটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট জেনারেল স্টাডিজের প্রশ্ন এদিক ওদিক ঘোরানো হবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে রেগুলার আপডেট করতে হবে কিন্তু ম্যাথটা যদি তুমি ছ মাসে নিজেকে রেডি করে নাও তুমি জানবে যে ওটাই ইনভেস্টমেন্ট একবারে ওটার বাইরের কিছু নেই ঠিক আছে চলো পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে ভালো থাকবে বাই